করেছে খেলা চলছে এবং দর্শক আবারও কিন্তু গ্যালারিতে ফিরে এসেছে এবং এই গ্যালারিটা আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এই যে গ্যালারি তৈরি হয়েছে এটা এক মাস ধরে তৈরি হয়েছে এবং হোল নাইট ফুটবল টুর্নামেন্টে এইভাবে এক মাস ধরে গ্যালারি কৃত্রিম গ্যালারি মাঠের চতুর্ধারে তৈরি করে খেলা দেখানো এই এই মানসিকতা এবং খেলা দেখানোর ঘটনাটা এটা কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রথম আমরা দেখছি হোল নাইট ফুটবল এবং গ্যালারি তৈরি করে কৃত্রিম গ্যালারি তৈরি করে খেলা এবং অবশ্যই তার জন্য ধন্যবাদ জানাবো এখানকার কাউন্সিলকে। এইটুকুই আমাদের আপনাদের কাছে রিপোর্ট দিলাম ক্যামেরায় সন্দীপ পাত্র এবং অবশ্যই ধনিয়াখালী মাঠে ফুটবল। আপনারা সবাইকে ধন্যবাদ, ভালো রাখবেন, শুভ সন্ধ্যা। Thank you.